এটা এসে পরবর্তী লাইন, এটা এসে আর্থিং, এই যেটা রেড ইয়েলো ব্লু, এটা এসে নিউট্রাল, এটা এসে আর্থিং, এটা এসে আর্থিং বাসবার, এটা এসে আর্থিং বাসবার, এটা এসে নিউট্রাল বাসবার, এগুলো সব মেইন সুইচ, এটা এসে নিউট্রাল আর্থিং, এটা SMDB, এটাকে বলা হয় SMDB। SMDB থেকে এখানে যেমন 40 অ্যাম্পিয়ার, 40 অ্যাম্পিয়ার সুইচ, 40 অ্যাম্পিয়ার ডিবি পার, দিস আর 40 অ্যাম্পিয়ার, 40 অ্যাম্পিয়ার রেড ইয়েলো ব্লু। এই রেড ইয়েলো ব্লু কোথায় চলে গেছে? মিটারে। দেখো আমরা দেখব রেড ইয়েলো ব্লু, এখানে রেডটা মিটারে চলে গেছে, ডিবি থেকে মিটারে এসেছে, মিটার থেকে রুমে চলে গেছে। যেমন এই মিটারটা, এখানে মিটারের সুইচটা, এখানে নাম্বার দেওয়া আছে, এটা 610, এখানে 610, এটা এই সুইচটা যখন আমরা বন্ধ করব তখন এই মিটারটা বন্ধ হয়ে যাবে, এই রুমের সাপ্লাই বন্ধ হয়ে যাবে। মিটার মিটার থেকে যে লাইনটা এসেছে, এই লাইনটা আমাদের রুমের ভিতরে এভাবে আসে, আসার পরে এভাবে ডিবিতে আসে, সার্ভিস লাইন, সার্ভিস ডিবি। এখানে মেইন সুইচ যেটা হয় সেটা বেসিকলি 63 অ্যাম্পিয়ার হয়, এটা হচ্ছে মেইন ব্রেকার। এখানে এসেছে রেড ইয়েলো ব্লু নিউট্রাল, এখানে চারটা তার এসেছে, রেড ইয়েলো ব্লু, আর এখানে পাশে যেটা দেখা যাচ্ছে এটা নিউট্রাল, এখানে নিউট্রাল আর্থিং এসেছে, এটা হয়েছে আর্থিং বাসবা, আর এটা হয়েছে নিউট্রাল। নিউট্রালটা এখানে তিন ভাগে ভাগ করা হয়েছে, নিউট্রালটা সাকশন, সেকশন 1, সেকশন 2, সেকশন 3। এই নিউট্রালটা এখানে এসেছে সেকশন 1, সেকশন 1 লাইটের জন্য চলে গেছে, এখানে সেকশন 1, সেকশন 2, সেকশন 2 সকেটের জন্য চলে গেছে, এটা সেকশন 2 সকেট, সেকশন 3 এটা এসির জন্য, এটা এসি সেকশন 3, এটা এসি ইএলসিবি, আরসিসিবি, এল ইএলসিবি আর লিখে সার্কিট ব্রেকার। এটা এখন আমরা দেখব যে লাইটের জন্য যে তারটা গেছে ওই তারটা দেখবো আমরা। যেমন এটা লাইটের সার্কিট ব্রেকার, যেমন ফেজ ফেজ, আর এখান থেকে একটা নিউট্রাল নিলে যখন লাইট দিব তখন লাইটটা জ্বলবে। এই লাইটের নিউট্রাল থেকে অন্য নিউট্রাল টাচ করলে, এখানে সাকশন 1, সাকশন 2 দুটো টাচ যদি একটার সাথে একটা শর্ট সার্কিট হয় তাহলে S1 আর্ক লিখে সার্কিট ব্রেকার, যেটা এটা ঠিক হয়ে যাবে। আজকে আমরা দেখলাম SMDB, SMDB তে কিভাবে লাইন দেওয়া হয়েছে, SMDB থেকে মিটারে কিভাবে লাইন দেওয়া হয়েছে, মিটার থেকে আবার লাইনটা কিভাবে সার্ভিস ডিবিতে এসেছে, সার্ভিস ডিবি থেকে আমাদের লাইটের জন্য তারগুলো চলে গিয়েছে, লাইটটা জ্বলতেছে। থ্যাংক ইউ ভিউয়ার্স।